গাইস আমরা শেষপুরতে অনন্য হোটেলটা এসেছি সামনে তো দেখা যাক ভিতরে ঢুকে আমরা ঠিক করব অনন্য আমাদের পছন্দ হলো একদম বিচের সামনাসামনি মানে খুব বেশি দূরেও না দশ পা হাঁটলেই সামনে বিচ ঠিক আছে দেখা দেখা সামনে তো আমাদের সাথে আছে সমিত হাই হাই আর আমাদের প্রসেনজিৎ ঠিক আছে খুব ভালো বন্ধু আমাদের তো চলো আমরা এই তিনজন বেড়াতে এসেছি আজকে আমরা হোটেল অনন্যায় ঢুকব তো চলো দেখা যাক হোটেলে চলে এসেছি সমিত দা खुब का समित दा चलो लाइट जलो कि तो देखते ना रूम तो ठीक है बैलकनी बैलकनी कैमन देखी इन्हें बस भलो खूब शांत परिवेश बेड टा खूब सुंदर ठीक है टीवी टीवी सब व्यवस्था आज दूजन तीनजनर जो ठीक ही मैं हाँ चलो तो देखा जा बंधुरा हमारा फ्रेश हो एक নিয়ে আমরা আবার নতুন কিছু দেখাবো তো হ্যালো গাইস আমাদের খুব খিদে পেয়ে গেছে এখন 8টা বাজে ব্রেকফাস্টটা আমরা সেরে নেব ঠিক আছে তারপরে আমরা বিচের সামনে যাব যাই হোক বিচের সামনে গিয়ে আমাদের একটু এনজয় করব প্রথমে তারপরে দুপুরে 12টা 1টার দিকে মানে স্নান করতে যাব তারপরে তো খাওয়া দাওয়া আছে ওগুলো দেখাবো আমরা দেখতে থাকো কম কি খাবো তুমি তো লাগি কিছু বলো এই মুড়ি মুড়ি খাবো তারপরে কচুরি খাবো কোল্ড ড্রিংকস খাবো ডিম খাবো লস্যি খাবো চলো আমরা সবকিছুই খাবো তখন না পেট ভরা তখন খাবো তো চলো তো আমরা এখন খাবার তো টেবিলে আসেনি ফাঁকা টেবিল অর্ডার দেওয়া হয়েছে এখন দেখো আমাদের না জানিয়ে এরা খাওয়া শুরু করে দিয়েছে আমার তো খাওনি তো খিদে পেলে আমার চামচ কই ওই তো চামচ আছে খিদে পেলে কি করব খুব খিদে পেয়েছে কাল কাল রাত থেকে তো কিছু খাইনি এই ছেলে দিকে কিছু খাইনি আমি তো খেয়েছি আমার চিন্তা নেই ঠিক আছে চলো ঠিক আছে আমরা না খেয়ে আছি ঠিক আছে তো এখন ঘুগনি মুড়ি দেখতে হচ্ছে দিয়েছে প্লেটে তো আমরা এই ঘুগনি মুড়ি এখন খাবো এরপরে কি খাওয়া যায় দেখি যদি খিদে পায় তো আরো খাবো নেক্সট ভিডিও দেখা যাক তোমরা কি খাও দেখো গাইস আমার খাওয়া হয়ে গেল 10 মিনিট আগে হয়ে গেছে এতে এত খিদে পেয়েছে এখন খাওয়া শেষ করতে হচ্ছে না দেখো কোন থেকে পুনিলাম আমরা চার মানে বোঝা যাচ্ছে কার বেশি খিদে সমুদ্রের ধারে যাইনি দীঘা সমুদ্রের ধারে দেখি যাই দেখি কেমন লাগে সিচুয়েশনটা সিচুয়েশন অবশ্যই ভালো লাগবে ওয়েদারটা খুব সুন্দর ওয়েদার মেঘ করে আছে ঠিক আছে সামনে কুয়াশা মানে বুঝতে পারছি না ভুল কুয়াশা তো হ্যালো গাইস দীঘাতে সানবার্ন আমরা করেছি তো আমরা সমুদ্রের জলে অনেক আনন্দ করেছি তিনজনে মিলে প্রসেনজিৎদা আমাদের সমিত্রদা একসাথে এনজয় করেছি এটা বাজে তো আমার খুব খিদে পেয়ে গেছে খুব খিদে পেয়ে গেছে তো এখন আমরা খেতে যাবো কিছু করার নেই খুব খিদে পেয়ে গেছে তো আমরা চলো দেখা যাক আমরা জানিয়ে দেবো যে আমরা কি খাচ্ছি না খাচ্ছি সেই হোটেলটার নাম বা মেনু ঠিক আছে তো চলো দেখা যাক মরফের রেস্টুরেন্টে চলে এসেছি আমার দুপুরে খাওয়ার জন্য আমার সাথে আছে প্রসেনজিৎদা আর সমিত্রদা ঠিক আছে সমিত্রদা কোন হোটেলে এসেছি বলো হাই ব্রো অল টাইম বেস্ট অন দিস লোকেশন অফ দিস হোটেল অন মিউজিকা ওয়াইফাই প্লিজ ফলো আপ এভরি ওয়ান প্লিজ ওয়ান টাইম টেস্ট ইন দিস হোটেল ইউ আর অসাম
or tasty all over. Wow! Yeah. तो चलो गाइस स्पीड पर खाई और सैकते बेड़ाई। हेलो गाइस हमारे खावा दिए सबा के सिस्टम में खुले दीजिए आते खबर तो हमें खावा खावा शुरू कर देखते हमारे मिक्सड फ्राइड राइस खावा सैलेड जल हरामे रेस्टुरेंटे तो रेस्टुरेंट खबर दबार खूब ही सुंदर खूब ही भलो पड़े असाधारण সুন্দর খাবার আমরা খুব সুন্দর উপভোগ করছি এই খাবারটা খেয়ে। ঠিক আছে আমার সাথে আছে সৌমিত আর প্রসেনজিৎ, কেমন ফিল করছো খাবারটা খেয়ে? असाधारण तो हमारे खा दावा एखे समाप्ति हलो। ठीक है चलो देखा जाए नेक्स्ट प्रोग्राम की है। हेलो गाइस तो हम टुडे आई ऑलवेज रन बाय लंच ऑन डिनर ऑल ओवर यू। ठीक है वर्ल्ड बेस्ट रेस्टोरेंट ऑल ओवर बेस्ट ऑफ दीघा न्यू दीघा। इवनिंग टिफिन और डिनर टुडे कबाब और कसा और आटा और रोटी और मिला एज सून एज इनफॉर्म यू। ठीक है थैंक यू टुएन तुम्हारा जी पारो ये रेस्टुरेंटे खेल देखो रेस्टुरेंटे खाबेन रेस्टुरेंट मतलब सेरा खबर न्यू दीघा और कोथाओ पाबेन ना एक बार खे देखें जदि खराब लागे कमेंट कर। तो हमें खूब एंजॉय कर सुमित दा एंजॉय थ्री इडियट्स তো এখন ওর দিকে আমরা যাচ্ছি ধরো মোটরবেন করতে বলছি মোটরবেনটা মিনিমাম পার আওয়ার 40 কিলোমিটার স্পিডে চলছে। ঠিক আছে ড্রাইভারটা ল্যাপটপ করতে না হলেও ভালো ড্রাইভার এটা মানতে হবে কারণ মোটরবেনের লাইসেন্স প্রাপ্ত ড্রাইভার এলাউ নেই এই জন্য যারা ড্রাইভার হয় তার লাইসেন্স ছাড়াই চালায়। ঠিক আছে ফুল সার্ভিস চালাচ্ছে কিন্তু বাকিটা জানি না যতদিন তারা গিয়ে ফোনটা আপডেট দিতে পারবো না। বন্ধুরা চলো আমরা দিঘা যাচ্ছি। ঠিক আছে এটা বলে সমিত্র তো চলো গাইড কেনাকাটা করবো না করবো। ঠিক আছে হ্যাঁ প্রশান্তার লজাতে কিছু বলতে পারছি না নিউ দিঘাতে না বাইরে নয় ওল দিঘা থেকে নিউ দিঘাতে যাচ্ছি। ঠিক আছে আমরা এনজয় করতে How to make the Diga to Kolkata kilometer on water van? How many times? Chalo bondhura dekha bolu water van e Diga theke Kolkata jete koto time lagbe? Jodi bolen thik thak time lagbe 3 ghontar moddhe tahole amra pore din water van e koto Diga jabo. No sumono taxi no auto only for auto. Oh no. উদয়পুর থেকে আমরা এনজয় করতে করতে চলে যাবো তালসারি। ওখানে গিয়ে এনজয় করে আমরা সব আবার পর দিনের শুভেচ্ছা।
চলে এসেছি এখন অমরাবতীতে। দেখতে পাচ্ছ এখন টিকিট কাউন্টারে আছি, টিকিট কাটবো এখন। টিকিট কেটে আমরা অমরাবতীতে ঢুকবো। আমাদের সাথে আছে প্রসেনজিৎ অ্যান্ড সৌমিত্র ঘোষ। তো আমরা এখন টিকিটের মূল্য 10 টাকা, ঠিক আছে? তো আমাদের সাথে সৌমিত্র এখন টিকিট কাটছে। তো আমরা অমরাবতীতে ঢুকবো এখন, আপনাদের সাথে শেয়ার করব। আমরা দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন, আমাদের পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলো গাইস, আমরা অমরাবতীতে ঢুকে গেছি। তো সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে এখানে, দেখতে পাচ্ছ একটা পুরো সুন্দর দৃশ্য। অসাধারণ অসাধারণ এই দৃশ্য দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এই বোটে আমরা যেতে পারেন, ঠিক আছে? এই বোটগুলো বোটে আমরা এনজয় করতে পারি, ঠিক আফটারনুন টাইম। দেখো আমরা একটা ব্রিজে উঠে গেছি। ব্রিজের নাম হচ্ছে অমরাবতী ব্রিজ, দীঘা। তো আমরা এই ব্রিজের নিচ থেকে হয়তো বোট চড়তাম, কিন্তু এই বোট গুলো সব বন্ধ আছে, যেহেতু আমরা বোট গুলো চড়তে পারছি না। তো আমরা এখন ব্রিজটাও বন্ধ আছে, ঠিক আছে? কোনো ব্রিজটা হয়তো খারাপ কন্ডিশন হয়ে আছে, তার জন্য ব্রিজটা উপর থেকে উপরে যেতে পারছি না। উপর উঠে আমরা কন্ডিশন চেক করছি, যদি ভেঙে পড়ো কি বলো? যদি এইসব কন্ট্যাক্ট গুলো আমাদের দেয়, আমরা অনেক বেটার করে দেবো। বেটার পারবে? আর একটা টুরিস্ট স্পট এইভাবে বন্ধ করে দিচ্ছে, আমাদের আন্দোলন করা উচিত। এই যে সরকার এই টুরিস্ট স্পটগুলো বন্ধ করে দিচ্ছে, এগুলো মানে এইগুলো ইচ্ছাকৃত করা হচ্ছে, সবাই প্রতিবাদ করে, এই জন্য করা হচ্ছে। মারো মারাকে মারো, দেখতে পাচ্ছেন এখান থেকে রূপ যাচ্ছে, ঠিক আছে? 10 টাকা করে হবে? এ সৌমিত্র কি বলছো তুমি, এখানে 10 টাকা করে হয়? ওগুলো যদি 10 টাকা করে হয় চড়বো। 10 টাকার এন্ট্রি ফি দিয়ে আমরা প্রবেশ করেছি, তারপরে বোট চলছে না, দেখার মতন আকর্ষণীয় কোনো জিনিসপত্র নেই, শুধুমাত্র রোপো। সেই রোপোগুলো চলা বেড়া করছে, কিন্তু ভেতরের লোক নেই। আমরা ভেতরের লোক হয়ে থাকার জন্য আমরা 10 টাকা দিতে চাইছি, কিন্তু আমাদের প্রবেশ করতে দিচ্ছে না, এর জন্য আন্দোলন করা উচিত। কিছু বলো, আমরা যে রাস্তায় যাচ্ছি, প্লিজ ওয়াচ দিস রোড, বিকজ দিস রোড ওয়াজ অসাম। কলকাতা এরাম রাস্তা আপনারা পাবেন না, এই রাস্তায় সাদা কালো রঙিন সব রকম ছবি আপনারা দেখতে পাবেন। চলো আমরা উদয়পুরে এখন রওনা দিচ্ছি, তো আপনারা দেখতে থাকুন। আমরা একটা যাচ্ছি ছোট্ট ভ্যানে, উনি খুব বয়স্ক, ঠিক আছে? অপেক্ষা দাঁড়িয়েছিল কোনো একটা প্যাসেঞ্জার আসার জন্য, তো আমরা খুব সহায়তা হয়ে ওনার কাছে গেলাম, উনি রাজি হয়ে গেল। যদি পারেন এইরকম লোকেদের কাছে রিক্সা, ছোট ভ্যান, ঠিক আছে, অটো টোটো না গিয়ে এরকম ছোট ভ্যান, একটা মজায় ফিলিংস আলাদা,
আস্তে আস্তে যাচ্ছে, এটা মনোরম পরিবেশ, আলাদা সুন্দর সুন্দর ফুরফুরে হাওয়া, গায়ে লাগিয়ে একটা আনন্দই আলাদা সত্যি। তো চলো দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো চলো গাইস, আমরা কি উদয়পুরে কি করতে থাকছি সেটা পুরো দেখতে থাকুন।